শোনো, বলো। আজ থেকে আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। তাই আজ থেকে আমি যেটা যেটা বলবো আমি সেটা সেটাই শুনবো, আর আমি যেটা যেটা করতে বলবো আমি তাই তাই করবো। বাঁ দিকে যেতে বললে বাঁ দিকে যাব, ডান দিকে যেতে বললে ডান দিকে যাব। আর সকাল সন্ধ্যে তুমি কি জব করবে? স্বামী ধর্ম, স্বামী কর্ম, স্বামীতেই শুরু, স্বামীতেই শেষ। ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে। তবে তোমার একটা টেস্ট নিচ্ছি আমি। বলো, তোমার একটা হাতে কটা আঙুল? পাঁচটা। না না না, ওরম বললে হবে না। তুমি বলবে তোমার একটা হাতে নটা আঙুল, ঠিক আছে? ঠিক আছে। এবার বলো, তোমার একটা হাতে কটা আঙুল? নটা। এবার ঠিক আছে, উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ? এই তো অফিস যাচ্ছিলাম। ঠিক আছে, শোনো। বলো। তোমার জন্য আমি একটা লিস্ট বানিয়ে এনেছি। লিস্ট? বাজারের লিস্ট? বাজার তো কালকেই করে আনলাম। দূর, বাজারের নয়। তুমি কোন কোন দিকে তাকাতে পারবে না তার লিস্ট ভালো করে শুনে নাও। রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাবে না। আমাদের আশেপাশে যত বৌদি আছে কোনো বৌদির দিকে তুমি তাকাবে না। তুমি সিনেমায় কোনো নায়িকার দিকে তাকাতে পারবে না। তুমি মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখতে পারবে না। খবরের কাগজ পড়ার সময় বিনোদনের পাতার দিকে তুমি তাকাবে না। বিড়ি, সিগারেট, মদ এসবের দিকে তাকাবে না। বলছি তো তোমার দিকেও তাকাবো না। বলছি শোনো না, তুমি যা যা লিস্ট বললে আমি না সব ভুলে গেলাম। ভুলে গেলে? আবার আমি বলি তাহলে। না না, থাক থাক থাক, শোনো না। বলছি তুমি না আমি কোন কোন দিকে তাকাতে পারবো তার একটা লিস্ট বলে দাও, সেটা আমার বেশি মনে থাকবে। এতদিনে তুমি একটা দামি কথা বলেছো, ভালো করে শোনো। তুমি শুধু তোমার পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাবে, আর কোনো দিকে নয়, মনে থাকবে? এবার যাও। শোনো, বলো। তুমি এই বাড়ির কে? মেম্বার। আর আমি এই বাড়ির কে? চেয়ারম্যান। যাও। কখন থেকে ফোনটা করে যাচ্ছি, একবার ফোনটা তুলতে পারছে না। এক ঘন্টা হয়ে গেল আমি ফোন করছি, একবার ফোনটা তুলতে পারছে না। কোথায় মরেছে কে জানে। হ্যালো হ্যালো, তোমাকে আমি কখন থেকে ফোন করছি, তুমি ফোনটা তুলতে পারছো না। ফোনটা কি 5 কেজি বাট করা যে তুলতে পারছো না? আমার কথাটা শোনো, আমি হসপিটালে। হসপিটালে? হসপিটালে কেন? ওই যে নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে তাকে রাস্তা পার হচ্ছিলাম, আর তারপর আমার আর কিছু মনে নাই, জ্ঞান ফিরে দেখে আমি হসপিটালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেসব ঠিক আছে, সমস্যা নাই। তবে সাবধান, কোনো নার্সের দিকে যেন তাকানো হয় না।